মিউজিক দেওয়ার জন্য, মিউজিক দিলে কপিরাইট ক্লেম আসতে পারে। এটা হলো অনেক পূর্বের দৃশ্যটা, আমি নতুন আপডেটটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, নরসিংহের মানে পিক থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন জেলে নাকি না, উনি জেলে না, উনি রিল্যাক্স করতেছে, উনি মডেলিং করতেছে, উনি গান গাইতেছে, উনি কবিতা গাইতেছে, উনি অনেক কিছু আবৃত্তি করতেছে এখন। তো যাই হোক, ওনার পূর্বের দৃশ্যটা তো দেখতেছেন নাকি, এই যে পূর্বের নাচানাচিটা দেখতেছেন না, এইখান থেকেই তার মনে করেন বলতে পারেন সে মিডিয়াতে যাই হোক যাই ইউটিউবে পা রাখছে এইখান থেকেই। তো তার পূর্বের স্মৃতিগুলো এইরকমই। তো সেই মেয়েটা আপনারা আসলে খারাপভাবে নেবেন না, আমি আসলে খারাপ করে তাকে ছোটো করতেছি না, তাকে শুধু বলতে চাই আপনাদের মানে সামান্য একটু পর্দা খুলে দিতে চাই, আপনাদের চোখে যে পর্দাটা লেগে আছে সেটা খুলে দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করছি স্ক্রিনে। দেখেন আপনারা দেখতেছেন একটা ছেলে একটা মেয়ে নাচতেছে, সেটা হলো মেয়েটা হলো নরসিংহ, ছেলেটা যাই হোক আপনাদের ভাই ব্রাদার হতে পারে। দেখেন এই যে কেন বলতেছি ভাই, আপনারা বলবেন কেন ভাই আপনার কি মাথা ব্যথা, না রে ভাই আমার মাথা ব্যথা না, মাথা ব্যথা হলো আপনাদের, আপনারা যে উল্টাপাল্টা কিছু কমেন্ট করেন না সেটার জবাব দেওয়ার জন্য। দেখেন এই যে নরসিংহ আত্মার নূপুর মরহুম আতিফ আহমেদ নিলয়ের ওয়াইফ, ইতিপূর্বে পাস্ট ওনার ছিল, ওনার পাস্ট খারাপ ভালো যাই হোক, তো এখন ফিউচারে কী করতেছে, ফিউচারে সে একজন মডেলিং, সে একজন শিল্পী, সে একজন কবি। কবি কেন বললাম, তার ইতিপূর্বে একটা কবি সে কবিতাও আবৃত্তি করেছে সাঞ্চল অফিসিয়ালে, আপনারা যা দেখতে পারেন। তো দেখেন নরসিংহ আত্মারও বেঁচে থাকতে হবে, তারও কর্ম করতে হবে। হ্যাঁ উনি বলছিল আমার আসলে গার্মেন্টস সেক্টর হোক যেই সেক্টরে হোক ওইটা যাওয়া সম্ভব ছিল না, উনি গার্মেন্টস না এবং কি এটাই চেষ্টা করতেছে, কন্টিনিউ করতেছে, মোটামুটি আপনাদের সারা ভিউ ভালোবাসা অনেক পেয়েছে নরসিংহ আত্মার নূপুর ফেসবুক ফলোয়ার অলরেডি 12,000+, 13,000 ছুঁই। তো মরহুম আতিফ আহমেদ নিলয় যদি এতগুলো যদি আপনাদের ভালোবাসা দর্শক থাকতো তাহলে নরসিংহ আত্মার বলছিল হয়তো মরহুম আতিফ আহমেদ নিলয় মারা যাইতো না, আমাদের মাছ থেকে চলে যাইতো না, আপনারা এই ভালোবাসাটা দিয়েছেন, মাগার যার মানে যে প্রাপ্য যে পাওয়ার কথা ছিল সে পাইল না, পাইল তার ওয়াইফ। যে একটা কলঙ্ক অধ্যায়, কেন কলঙ্ক অধ্যায় বললাম আপনারা জানেন, পিবিআইয়ের তদন্ত এখনও কিন্তু শেষ হয়নি, আসলে সত্যিও জেলে যাইতে পারেন। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখেন ভালো করে খেয়াল করে দেখবেন, উনি হাসাহাসি করতেছে, উনি একটা জেলের ভিতরে মানে তার মানে মডেলিংয়ের শুটিং হতে আছে সেইখানে, যে মানে আওয়াজগুলা আপনারা চাইলে আমি শুনাইতে পারি, তো চলুন শুনে আসি সেই দুইটা আওয়াজ হাসাহাসি ঠাট্টামি। জেলে গেলেন নরসিংহ আক্তার নূপুর। টিআরপি বাড়তে হইলে ভাই থাকেন, এখানে থাকলে থাকেন ভাবি, থাকেন টিআরপি বাড়বে একটু, এখানে থাকেন ভাবি, দাঁড়ো পাঁচটা পেয়ে ছবি ফোটের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আপনার কীরকম অনুভূতি পাবে জেলখানায় এসে? তো আপনারা দেখলেন তার হাসাহাসি, তার ঠাট্টা কথাবার্তা অনেকই ঠিক আছে, তো এটা আপনারা কেমন করে নেবেন সেটা কমেন্ট করে জানাবেন। দেখেন আমি মনে করি কি, এই যে ভালো ভালো তার কাজগুলো আছে, তার ভালো কাজগুলো অনেকেই অনেক সাড়া দিয়েছে এবং প্রশংসার কাজ করছে, সে মানে রাস্তার লোকের সাহায্য করে রাস্তার কাজগুলো যে করছে, মানে ব্লগগুলো যে বানাইছে ওনার ফেসবুক পেজে ছাড়ছে, তো অসাধারণ অসাধারণ প্রশংসা সে যোগ্য। তো দেখেন তার কি মনে হয়, এই যে মিউজিক করতেছে তাহলে ভালো কাজ, নামাজ পড়া, কোরআন শরীফ আমরা আপনারা সব দেখছি সোশ্যাল মিডিয়া, আমরা সব দেখছি এবং কি আমি শেয়ার করছি নিজেই। তো দেখেন এই যে এসব করার মধ্যে আবার এই যে অশ্লীল কাজগুলো, মানে গান বাজনাটাই করার কি দরকার ছিল, ভালো কাজ করে চলা যেত না, অবশ্যই চলা যেত, আল্লাহ তাআলা তাকে মারতো না, সে হয়তো মরুব আতিফ আহমেদ নিলে চলে গেছে সেই কাজটাই করে, আপনি জানেন তো, আপনিও জানেন সেই কাজটা পাপ, আপনি জেনে শুনে কেন এই গান বাজনা এগুলো যাইতেছেন, এগুলো তো হারাম, কেন করতেছেন? আপনার অনেক সেক্টর ছিল আপনার কাজ করার জন্য, আপনি যেই কাজটা করতেছিলেন এই যে সাহায্যর কাজটাই, যদি সাধারণ ব্লগ বানাইতেন তাও তো ভালো হইতো, হিজাব টিজাব পরে সুন্দর করে গরিব মানুষের পাশে দাঁড়ানো, মানে অনেক
ভালো একটা ছিল আমি মনে করি তার কেরিয়ারটা। তো উনি ইচ্ছাকৃতভাবে কিছু টাকা পয়সার জন্য হায়রে দুনিয়া, এই দুনিয়া আসলে টাকাটা ভাই, টাকাটা যে কি ইম্পর্টেন্ট সবারই লাইফে এটা বলার বাইরে। তো টাকাই যে সব কিছু এটা আবার বলা যাবে না, টাকা টাকা টাকা, টাকা ছাড়া এই ঢাকা শহরের চাকা চলে না এবং আপনার লাইফের কোনো চাকা চলবে না টাকা ছাড়া। তো টাকাই যে সব কিছু এটাও আবার বলা যাবে না। দেখেন টাকা তো সবাই ইনকাম করে ভাই, একটা পতিতাও কিন্তু টাকা ইনকাম করে, তো আপনিও কিন্তু টাকা ইনকাম করেন। টাকার জন্য তো এত নিষ্পতি মানে এত হারাম কাজ করে ইনকাম করতে হবে সেটা বড় কথা না, উনি কিন্তু ভালো কিছু করতে পারত। চাইলে কিন্তু এখনও ওনার যে 12,000-13,000 ফলোয়ার আছে তাকে কিন্তু ভালো একটা এসএমএস দিতে পারতো, ভালো কিছু শেয়ার করতে পারতো, যে মানে 999 এমন একটা ব্যক্তি বর্তমান হয়ে গেছে, পার্সন হয়ে গেছে, সে যাই কিছু শেয়ার করুক না কেন সেই জিনিসটা খাইতো পাবলিক। কেন বাঙালি আমরা আবেগ মানে আবেগের জাতি জোর বলতে পারেন, তা আমরা আবেগে আসলে সবাইকে সাপোর্ট করি। জানেন যেমন আমরা মানিক মিয়াকে আবেগে সাপোর্ট করে মাগার কোথায় তুলে দিছি, আর সে আমাদের কী একটা খেলা দেখাইলো মাঝখানে, সিলস হবে ব্রো। তো যাই হোক, আপনারা মানুষ সবাই পড়ে আছেন হিরো আলমকে নিয়ে, এবং হিরো আলম তো লাস্ট পর্যায়ে মানে ভোট গণনা চলতেছে এবং কি আমি দেখলাম এমপি হওয়ার পথে। তো যাই হোক, কংগ্রাচুলেশন, এমপি হলে আরও ভালো হবে। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। নামাজ হলো বেহেস্তের চাবি।